আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আমাদের সমাজে 99% লোকেরা সঠিকভাবে গোসল করতে জানে না, তো গোসলের ফরজ সঠিকভাবে আদায় করতে জানে না, কিংবা যারা যারা যাদের উপর গোসল ফরজ হয়ে যায় তারাও সঠিকভাবে গোসলের ফরজটি আদায় করতে পারে না। তো আজকে প্র্যাকটিক্যালিভাবে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো একেবারে সহজভাবে সঠিকভাবে কীভাবে গোসলের ফরজ আদায় করতে হয়। না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সবার প্রথমে আমরা অজু করে নেব, কারণ গোসলের আগে অজু করে নেওয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আপনি পাক পবিত্র থাকেন বা না পাক থাকেন, সবার প্রথমে অজু করে নেওয়া। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আমরা অজু করে নিলাম সবার প্রথমে। তো আসুন এবার আমরা গোসলের ফরজ কিভাবে আদায় করব। গোসলের ফরজ আদায় করছি সবার প্রথমে তিনবার কুলি করা। তারপর নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো তিনবার। তারপর সমস্ত শরীর ধৌত করা, সমস্ত শরীর তিন নাম্বার ধাপটি আপনারা কীভাবে করবেন আমি প্র্যাকটিক্যালি ভাবে দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। সবার প্রথমে আপনারা এই ডান কাঁধে পানি ঢালবেন, দ্বিতীয়বার বাম কাঁধে পানি ঢালবেন, তৃতীয়বার মাথায় আপনারা পানি ঢালবেন। আপনারা দেখতে থাকুন সবার প্রথমে ডান খাদে আপনার পানিটি ঢালবেন, তারপর দ্বিতীয়বার আপনারা দ্বিতীয় খাদে পানি ঢালব, আমরা তারপর দ্বিতীয় খাদে পানি ঢালব, আর তিন নাম্বার আপনি মাথায় পানি ঢালবেন। ভালো করে সারা শরীর ভিজাতে হবে যেন শরীরের একটু অংশ শুকনো না থাকে। তিনবার পানি ঢালার পর আপনি তো প্রথমটা এখানে ঢাললেন, দ্বিতীয়টা বাম খাদে ঢাললেন, তারপর তৃতীয়টা মাথায় ঢাললেন। মাথায় ঢালার সময় যদি আপনার মনে হয় আপনার এই শরীর শুকনো রয়েছে, তো আপনি ভালোভাবে এরকম এরকম করে করে মাথাটা ভিজিয়ে নেবেন এবং প্রত্যেকটা চুল ভিজিয়ে নেবেন ভালো করে। ভালো করে ভিজিয়ে নেবেন, ভিজিয়ে নেওয়ার পর সাবান লাগিয়ে নেবেন, কিংবা আপনার তিনবার পানি ঢালার পর কিন্তু শরীরে অঙ্গ প্রত্যঙ্গে প্রত্যেকটি স্থানে কিন্তু আপনার পানি পৌঁছায় দিতে হবে। সারা শরীর কিন্তু ভালোভাবে ভিজাতে হবে, নতবা আপনাদের দূষণ হবে না। ভালো করে সারা শরীর ভিজে নেবেন, তারপর আপনারা সারা শরীর ভালোভাবে সাবান দিয়ে ঢলে নেবেন। এই ভালোভাবে চুল দাড়ি ভালো করে ঘষে ধুইবেন। পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে মানে রঙ্গ, সেটা আমরা সকলেই জানি। তো পরিষ্কার পরিচ্ছন্নতার সহিত আপনারা সুন্দরভাবে গোসল করবেন। কীভাবে গোসলটা আপনি শুরু করবেন, আপনি যদি পুকুরে গোসল দেন একইভাবে, এবং পুকুরে দেন বা ওয়াশরুমে দেন বা কিংবা সাইফ্লাইয়ের ভেতরে দেন, যে কোনো জায়গায় গোসল করেন না কেন, প্রথমেও গোসলের ফরজ আদায় করে নেবেন। আর সুন্না অনুযায়ী হচ্ছে প্রথমে অজু করে নেবেন, আর অজু না করলেও যদি আপনি গোসলের ফরজটি আদায় করে আপনি গোসল করেন তারপর আপনাকে আর অজু করতে হবে না। সেই অজু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, কিংবা আপনি যে কোনো ধরনের কোরআন তিলাওয়াত করতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না, আপনার রুজু হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলে বুঝতে পেরেছেন। অবশ্যই এরকম ধরনের সুন্নাহ অনুযায়ী কাজকর্ম কিংবা সুন্নাহ অনুযায়ী আমল আখলাক পেতে অবশ্যই আমাদের মোহাম্মদ সাজিদুর রহমান ইউটিউব চ্যানেলটি কিংবা ফেসবুক পেজটি আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সাওবেন নিয়তে এই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ।